গত 9 জুন ঢাকার 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান মোহাম্মদ আলী আরাফাত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। রবিবার মোহাম্মদ আলী আরাফাত সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ আর 8 জনের বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের নগদ টাকা ও ব্যাংক জমা মিলিয়ে প্রায় 3,44,00,000 টাকা আছে। তিনি বছরে আয় করেন প্রায় 1,28,00,000 টাকা। এই আয় আসে তার পেশা ও ব্যাংক সুদ থেকে। তার নামে ফৌজদারি কোনো মামলা নেই। আরাফাত ও তার স্ত্রীর স্বর্ণ পাথর নির্মিত অলঙ্কার বা অন্য কোনো মূল্যবান অলঙ্কার নেই। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন আওয়ামী লীগের এই প্রার্থী। হলফনামায় বলা হয়, আরাফাতের নিজ নামে নগদ ব্যাংকে জমা আছে 3,43,99,606 টাকা, আর তার স্ত্রীর আছে 83,77,549 টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে আরাফাতের বিনিয়োগ রয়েছে 1,29,61,650 টাকা। এছাড়া ডাকঘর সঞ্চয় সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে আরাফাতের বিনিয়োগ রয়েছে 30,00,000 টাকা। তার 17,20,000 টাকা মূল্যের গাড়ি রয়েছে। এছাড়া ইলেকট্রনিক পণ্য সামগ্রী ও আসবাবের আর্থিক মূল্য 3,00,000 টাকা করে। আরাফাত স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে নিজ নামে 1,17,61,386 টাকা গৃহঋণ নিয়েছেন। তার স্ত্রীর নামে অপরিশোধিত শেয়ারের অর্থের পরিমাণ 8,00,000 টাকা। আরাফাত তার হলফনামায় জানিয়েছেন তার কৃষি ও অকৃষি জমি নেই। তার শিক্ষাগত যোগ্যতা MBA। আরাফাত এতদিন আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। টকশোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেছেন। গত ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। এবার সংসদ সদস্য হওয়ার দৌড়ে তিনি সামিল হলেন। এদিকে আরাফাত ছাড়া যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন জাতীয় পার্টির GM কাদেরপন্থী শিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির চেয়ারম্যান মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম, গণতন্ত্রী পার্টির মহাসচিব মনোনীত প্রার্থী অশোক কুমার ধর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ আক্তার হোসেন ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান। মনোনয়নপত্র বাতিল হওয়া 8 জন হলেন জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মোহাম্মদ মামুনুর রশিদ, জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসান, বিএনএফের মোহাম্মদ মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম, মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া, আবু আজম খান, মুসাউর রহমান খান ও শেখ আসাদুজ্জামান জালাল। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের পরপারে চলে যাওয়ায় শূন্য হওয়া ঢাকা 17 আসনে ভোটগ্রহণ হবে 17 জুলাই। ব্যালটের মাধ্যমে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।